নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো বেগুনের ঝাল। আর আজকের এই বেগুনের ঝালটা কিন্তু আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এভাবে এই বেগুনের ঝাল বানালে এটা কিন্তু গরম গরম ভাত বলুন কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বেগুনের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি, দেখুন আমি বেগুনগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো প্রথমে এই বেগুনগুলোতে একটু লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবার এই বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো লবণ হলুদ চিনির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো আমি এভাবে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে রান্নাটা করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সবকটা বেগুনের পিস একবারেই দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই বেগুনের পিসগুলো একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে লালচে রং হওয়া অবধি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা সামান্য একটুখানি চিড়ে। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, তাই সেটা বুঝেই বাকি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন মশলার বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছু একসঙ্গে একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দিলাম। এখন বেগুনগুলো এই মশলার সঙ্গে একবার এভাবে একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য একটু তেল আছে, এই তেলের মধ্যেই আমি আর 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো। বেগুন মাখিয়ে রাখা পাত্রটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন বেগুনগুলো একবার উল্টে দেবো, আর দেখুন বেগুনগুলো কিন্তু গোটা গোটায় আছে। আর এভাবে কিন্তু একটু হালকা হাতে উল্টে দিতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। আর এখন কিন্তু আমাদের এই বেগুনের ঝালও একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এভাবে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে নিন বেগুনের ঝাল। এটা কিন্তু তৈরি করতে মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।